আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন এই মাছগুলো কিভাবে দেয়াল দিয়ে উপরে উঠছে, এবং এই ভিডিওটিতে আপনারা আরও দেখবেন এই প্রাণীটি কি কোনো পোকা নাকি কোনো সাপ। বিস্তারিত জানতে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি, এজন্য ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। বন্ধুরা, একটিবার এই প্রাণীটির দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন। আপনি যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন, প্রথম দেখায় যে কারো মনে হবে এটি কোনো সাপের বাচ্চা। একবার দেখুন এই প্রাণীটির চোখগুলোর দিকে, আল্লাহু আকবার। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এটি শুধুমাত্র একটি পোকা। কি অলৌকিক মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সৃষ্টি। বন্ধুরা, এবার আপনারা দেখবেন কি করে এই মাছগুলো দেয়াল বেয়ে উপরে উঠছে। আমরা সবাই জানি মাছ পানিতে বাস করে, আবার আমরা এটাও জানি বর্ষাকালে মাছ পানির সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। কিন্তু একটিবার চিন্তা করে দেখুন, একটি মাছ যদি দেয়াল দিয়ে উপরে উঠতে পারে তাহলে বিষয়টা কেমন হবে। তো দেখুন এই ভিডিওটি। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অলৌকিক কুদরতের সৃষ্টি এই মাছগুলো কত সুন্দর করে একটি দেয়াল বেয়ে উপরে উঠছে। আল্লাহু আকবার, দেখুন একবার কাছ থেকে ভিডিওটি। সামান্য একটু পানি সাহায্য দিয়ে তারা এই দেয়ালের উপরে উঠছে। আল্লাহু আকবার, কি অলৌকিক মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সৃষ্টি। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অলৌকিক কুদরতের এই সৃষ্টি দেখে সকলেই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এবার আপনারা দেখবেন এই বিস্ময়কর ছোট্ট পোকাগুলোকে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দেখুন কি অলৌকিক ক্ষমতা দান করেছেন এই পোকাগুলোকে। যখনই কোনো প্রাণী তাদেরকে শিকার করতে যাচ্ছে, তখনই তারা তাদের শরীর থেকে এক ধরনের বিষ বের করে ছিটিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, নিশ্চয়ই সেই দেয়াল বেয়ে উপরে ওঠা মাছগুলোর চেয়ে বিস্ময়কর আর কিছুই হতে পারে না। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে তার অলৌকিক কুদরতের উপরে বিশ্বাস রাখার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, আপনারা যারা এই ধরনের মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অলৌকিক কুদরতের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা ডিসপ্লেতে আসা ভিডিওটির উপরে ক্লিক করুন।